আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আমি ঈদের সময়ের কোনো প্রকার ভিডিও বা কোনো মুহূর্ত শেয়ার করতে না পারার জন্য ভীষণভাবে দুঃখিত, কারণ প্রচণ্ড পরিমাণে অসুস্থ থাকার কারণে এবারের ঈদটা আমার একদমই ভালো কাটেনি। তারপর আবার বাড়িতে যেতে না পারা, এমনকি কুরবানি দিতে না পারার কষ্ট তো আছেই। ইচ্ছা করলেই কুরবানি দিতে পারতাম, কিন্তু অসুস্থতার কারণে আর হয়ে ওঠেনি। যাই হোক, আপনারা সকলেই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই সুস্থ রাখেন। আজ সারাদিনে একটু ঈদের আমেজ নিয়ে আসার চেষ্টা করেছি, জানি না কতটুকু সার্থক, তবে সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার সাথেই থাকবেন এবং আমার পুরো ভিডিওটি দেখবেন। আমি সকালের জন্য এখানে রাতের বেলাতেই সব কিছু রেডি করে রাখলাম, যে সকালে উঠে আমি কি কি রান্না করব। ডিপে ছিল দুধ, সে দুধটাকেও আমি বের করে রেখেছি, কারণ সকালে উঠে দুধ গলতে গলতে অনেকটা সময় লেগে যাবে। আর এখানে আমি চটপটির জন্য কিছু ডাবলিও ভিজিয়ে রেখেছি, এক রাতে খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর রেখেছি কিছু বাদাম ভিজিয়ে। সকালে উঠে যেন আমার কোনো প্রকার কষ্ট না হয়, তার জন্য আমি ধীরে ধীরে সব কিছুই গুছিয়ে রেখেছি, এখানে সব কিছু হাতের নাগালে রেখেছি। আমি সকালে উঠেই সর্বপ্রথমে কোনটি রান্না করব, কি রান্না করব, সেগুলো আগে থেকেই ভেবে ফেলেছি। আসলে সকালে উঠে ভাবতে ভাবতে সময় চলে যায় যে কি করব, আজকে কি রান্না করব। তার চেয়ে ভালো হয় আগের দিন রাত্রে সব কিছু যদি ঠিক করে রাখা হয়, যে সকালে উঠে আমি এটা রান্না করব, এটা করব, তাহলে কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে যায়। আজ সকালে আমি সর্বপ্রথমে রান্না করব লাচ্ছা সেমাই। আর এই লাচ্ছা সেমাইয়ের জন্য আমি এখানে বিভিন্ন প্রকারের বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। আমার এই লাচ্ছা সেমাই রেসিপিটি আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যারা দেখেননি তারা প্লিজ আমার চ্যানেল লিস্টে যে আমার এই ভিডিওটি দেখে নেবেন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও শেয়ার করব সেটা সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর আমার এই ভিডিওটি কমপক্ষে 3 থেকে 4 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন প্লিজ। কেউ স্প্যাম কমেন্ট করবেন না, তাহলে আপনার এবং আমার চ্যানেল দুজনের চ্যানেলেই ক্ষতি হতে পারে। তো আমি এখন বাদামগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমি এখানে সর্বপ্রথমে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিয়ে। আর এখন সেই সাথে ভেজে নিচ্ছি সেমাইগুলো। হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে সেমাইগুলো ভাজার সময় পুড়ে না যায়, আর এর জন্য বারবার নেড়ে দিতে হবে। আমার সেমাই ভাজা হয়ে গেছে, আর এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এই দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি হালকা ঠান্ডা করে সেমাইয়ের সাথে মিশিয়ে দিব, আর তারপরেই তৈরি হয়ে যাবে আমার আজকে লাচ্ছা সেমাইয়ের রান্না। আজ সকালে আমরা খাবো ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। তো এর জন্য আমি রাইস কুকারে
ভাতটা বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে আলু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আসলে আমাদের ডাল আলু ভর্তা ডিম ভাজি খুবই পছন্দের একটি খাবার, আর সেটি আজকে রান্না করছি। আপনাদের কার কার ডাল আলু ভর্তা ডিম ভাজি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের কিন্তু খুবই পছন্দের ডাল আলু ভর্তা ডিম ভাজি, তো এখানে আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমি ডাউল সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এরই মাঝে আমার আব্বুটা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে জানালার পাশে বসে বাইরের প্রকৃতি দেখছে। ঘুম থেকে উঠলে আসলে বাচ্চারা একটু শান্তই থাকে, চুপচাপ মেজাজের। তো দেখতেই পাচ্ছেন আমার আব্বু একদম চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। আমার রান্না বান্না রেডি, আর আমি তো তেমন বেশি কিছুই রান্না করছি না, একদমই সাধারণ রান্না বান্না। তো এখন আমি আলু ভর্তাটা করে নিব। আসলে আমরা মরিচ কিন্তু একটু বেশি খাই, আপনারা দেখে কিছু মনে করেন না। তো আমি এখানে আলু ভর্তাটা করে নিচ্ছি। আর আলু ভর্তাটা করা হয়ে গেলে আমরা সকালের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিব। আর সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরের জন্য রান্নাটা শুরু করে দিব। আজ আমি আপনাদেরকে একটি অন্যরকম গরুর মাংসের রেসিপি দেখাবো, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের গরুর মাংসের রেসিপিটি। তো আমরা এখন সকালের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলি। সকালে খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ড একটু বাজারে গিয়েছিল, তো এখানে মাছ পেয়েছে কিছু, তো সেটাই নিয়ে এসেছে। আসলে ঈদের পরে তেমন মাছ পাওয়া যায় না, তো আমাদের আসলে মাছও শেষ হয়ে গিয়েছিল, তো কিছু মাছ নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে কাচকি মাছ, আর একটা রুই মাছ, আর একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আজকে যেহেতু রান্না করব না, সেহেতু আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। আমি আগেই বলেছি আজকে আমি একটু অন্যরকম ভাবে গরুর মাংসটা রান্না করব, তো তার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর এর সঙ্গে আমি মিক্সড করব এই যে গুঁড়া মশলাগুলো, তো এখানে আছে লবণ, স্বাদ অনুযায়ী নিয়েছি 2.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। আমি দুই প্রকারে মানে পেঁয়াজ কেটেছি, কিন্তু দুই প্রকারে কেটে নিয়েছি, একটা কুচি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো আমি মোটা করে পেঁয়াজ কেটেছি, 3 থেকে 4টি পেঁয়াজ আমি মাংসের সঙ্গে সবটুকুই দিয়ে দিলাম। আর কুচি পেঁয়াজ 3টি কেটেছি আমি, প্রায় 1.5টি মাংসের সাথে মিশিয়ে দিলাম। আর একটু আমি রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। আর এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, এটিও আমি এখন মাংসের সাথে অ্যাড করে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিব। আর এই যে গরম মশলার উপাদানগুলো, আমি এগুলা পরে ব্যবহার করব, এখন আমি এগুলার সাথে মিশাবো না। তো আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যতটা সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নেওয়া যাবে, মাংসটা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। এর জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখাতে হবে, যাতে করে মশলার গুলো সব মাংসের ভিতরে ঢুকে যায়। আর এভাবেই আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে আমি কিন্তু এই মাংসটা রান্না করব। আর এভাবে আপনারাও তৈরি করে দেখতে পারেন। এভাবে মাংসটা রান্না করলে খেতে আসলে অনেক সুস্বাদু হয়। আমি যে মোটা করে কাটা পেঁয়াজগুলো আছে সেগুলো একটু হালকাভাবে ভেঙে দিচ্ছি এবং একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমার মাংসটা মাখানো হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে আমি আমার হাতে লেগে থাকা মশলাগুলোকে আমি ঠিক এভাবে ধুয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। আধা ঘন্টা হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, মাংসটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। তো চলুন দেখে নিই আমি মাংসটাকে কিভাবে রান্না করি। এখন আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল। আমি যেহেতু মেরিনেট করার সময় মাংসে তেল দিয়েছি, এর জন্য এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে দিয়েছি তেজপাতা, লং, দারুচিনি, এলাচ, গোলমরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি যে পেঁয়াজ কুচিটা বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখন অ্যাড করে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার করেই ভেজে নিব। তো এখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এ পর্যায়ে আমি মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই মাংসটাকে আমি কিন্তু একটু ভালোভাবে কড়াইতে মিশিয়ে নিয়ে আমি একটি তাওয়া বসিয়ে দিব চুলার উপরে, তারপরে হাঁড়িটা বসিয়ে দিব। আর যে পাত্রে মাংস ছিল সেটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে পাত্রটাকে ধুয়ে মশলাগুলো এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আর কিন্তু আমি আজকে মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমি এই মাংসে যে পানি বের হবে সেটা দিয়েই কিন্তু সম্পূর্ণ মাংসটা রান্না করব। আর সেজন্যই আমি তাওয়ার উপরে রান্না করব, যাতে করে মাংসটা নিচে থেকে লেগে না যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখুন আমি কিভাবে হাঁড়িটাকে বসিয়েছি। প্রথমে আমি তাওয়াটা দিয়েছি, তারপরে
মাংসের কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এভাবেই আমি আজকে পুরো রান্নাটা করব। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তো দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি আজকে কোনো প্রকার পানি না দিয়ে ঠিক এভাবেই রান্না করব। আর যেহেতু আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, সেহেতু আমার মাংসটা পুড়ে যাওয়া বা নিচ থেকে লেগে যাওয়ার কোনো ভয় নেই, একদমই টেনশন ফ্রি হয়ে রান্না করব। কারণ এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। কিছুক্ষণ পরপর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা রান্না করতে সর্বমোট প্রায় 45 মিনিট মতো সময় লেগেছে। আর এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। মাংসের কালারটাও দেখেন কতটা সুন্দর হয়ে এসেছে, আর মাংসটা কিন্তু কোনো প্রকারে পুড়ে যায়নি বা নিচ থেকে লেগেও যায়নি। তো এখন আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আমি ডাবলি সিদ্ধ করতে দিয়েছি, আর এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ বেকিং সোডা, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়েছি 2টি ডিম এবং 3টি আলু সিদ্ধ করতে। আমার এখানে চটপটির ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, আর নিয়েছি এখানে সিদ্ধ করা আলুটা কুচি করে নিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, ডিমও এভাবে কুচি করে নিয়েছি, আর একটা শসা এভাবে আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি তেঁতুলের টক আগে থেকে রেডি করে রেখেছি, এখানে শুধু একটু তেঁতুল পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেঁতুলের কাঠটা বের করেছি। আর এখানে নিয়েছি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আর দিব রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। তো আমি সর্বপ্রথমে চটপটির টকটাকে রেডি করে নিব। আর এর জন্য আমি এখানে 2টি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন আমি তেঁতুলের টকের সাথে মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ রাঁধুনি চটপটি মশলা। আসলে কম বেশি সকলেই চটপটির রেসিপিটা জানে, আর আমি আরেকদিন খুব ভালোভাবে চটপটির রেসিপিটা শেয়ার করব। আজকে আসলে আমি তেমন ভালোভাবে চটপটির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আর এখন দিব সামান্য পরিমাণ লবণ, এটা দিব আমি স্বাদ অনুযায়ী।
এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার চটপটির জন্য টক। এখন আমি যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে চটপটির ডালটা ঢেলে নিচ্ছি, আর একে একে সকল উপকরণগুলো মিশিয়ে সর্বশেষে ওপরে ফুচকাটা দিয়ে তারপরে রেডি করে ফেলবো আজকের চটপটিটি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক দিতেও ভুলবেন না কিন্তু। তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।